এয়ারটেল সিমে অসাধারণ একটা অফার দিছে, 50 জিবি কিনতে পারবেন মাত্র আপনি 199 টাকা। তো এখানে 200 টাকার উপরে ছিল, তো তারা ক্যাশব্যাক দিবে 26 মার্চ উপলক্ষে তারা দিচ্ছে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিজেই আমি এয়ারটেল অ্যাপসে চলে গেলাম। তো অ্যাপসে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে 248 টাকা, কিন্তু এখান থেকে ক্যাশব্যাক দিবে। তো আমি একটা ক্লিক কীভাবে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি এয়ারটেল অ্যাপসটা আপনি ওপেন করে দেবেন। তো এয়ারটেল অ্যাপসটা ওপেন করে দেওয়ার পরে ইন্টারনেট প্যাকে চলে যাবেন। চলে যাবার পরে সুপার মানে স্পেশাল অফারে চলে যাবেন। এখানে অসংখ্য প্যাক আছে, আপনি পেয়ে যাবেন আপনার যেটা মনে চায় আপনি সেটা কিন্তু নিতে পারবেন এখান থেকে। তো আমি জাস্ট এই যে 50 জিবি নিব মাত্র 199 টাকা, 248 টাকা, শুধু জাস্ট মেয়াদটা কিন্তু 7 দিন, এটা মাথায় রাখতে হবে আপনাদের। তো এখান থেকে আপনি কিসে নেবেন, ব্যাংকে, কার্ডে, মোবাইল রিচার্জ থেকে? তো আমি মোবাইল অপারেটর থেকে নিব। তো মোবাইল অপারেটর রিচার্জ নিব, সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আমি মোবাইল অপশনটা একটা সিলেক্ট করে দিলাম। রকেট বিকাশ নগদ আছে, তো যেটা দিয়ে নেবেন নেবেন, আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ দিলাম। তারপরে এখান থেকে আমাদের নাম্বারটা উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে এখানে আরেকটা ক্লিক দিলাম, এখানে আমাদের ওটিপিটা দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে দেখে আমাদের ওটিপিটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটা ক্লিক দিলাম। তারপরে এখানে আপনার পিনটা দিয়ে দিবেন। তো আমরা আমাদের পিনটা দিয়ে এবার এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে কিন্তু আমার অফারটা কেনা হয়ে গেল। এখন জাস্ট এখান থেকে আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম, এদিকে SMS চলে আসছে। তো জাস্ট SMSটা আপনি এখান থেকে দেখতে চাইলে দেখতে পারেন, পেমেন্ট করেছে যে সব কিছু কিন্তু চলে আসছে নগদ থেকে। তো আমি এখান থেকে চেক ব্যালেন্স অপশন একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে কিন্তু আমার সামনে আমার যে ব্যালেন্সগুলো আছে এগুলো চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন 25 জিবি জমা হয়েছে আমার, কিন্তু আগে 2 জিবি ছিল। তো 25 জিবি জমা হওয়ার পরে এখান থেকে আরও 25 জিবি কিন্তু আমাকে ফ্রি দিবে। তো আমি এখানে একটা ক্লিক দিলে কিন্তু এখানে দেখতে পাবো যে আমার 27 জিবি আছে। তো নিচে কিন্তু বোনাস 25 জিবি দিবে। তো এখানে জাস্ট ওদের যে 248 টাকা যে 25 জিবি যে প্যাকটা ওইটা দিছে, বোনাসটা কিন্তু নিচে 25 জিবি দিবে। তো এখান থেকে বোনাসটা আমি এই যে পেয়েছি, দেখুন একবার রিফ্রেশ করলে কিন্তু বোনাসটা চলে এসেছে। তো এখান থেকে 52 জিবি হয়ে গেছে আমার। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিন্তু এই অফারটা নিতে পারবেন। এটা কিন্তু জাস্ট আপনাদের দিয়েছে কিনা অফারটা আপনারা কিন্তু চেক